Filé. Non te ne? Chi è? Eh? Chi costruisce? Alle vuole! E chi è? Alle... Chi costruisce? Oh, è... Shanu! Alle Shanu! শানু তুই এখানে বস একটু, আমি তোর মাকে ডাকছি। তোর মা কোথায় রে? মা তো স্নান করতে গেছে। তাহলে পিসিমণিকে ডাক। পিসিমণি ঠাকুরের জোগাড় করতে গেছে না? পিসিমণি তো পুজোর ঘরে। যা গেল, তো তুই যা। কি হয়েছে? শিগগির যা, দেখ নন্দিনীদের পেটে ব্যথা করছে। শিগগির যা। এই হো দিতি, তুই যা তো দেখ তো, নন্দিনীর পেট ব্যথা করছে, খুব ব্যথা করছে, যা তো। মেয়েটা একেবারে ও হ্যাঁ ওদিকে কোথায় যাচ্ছিস তুই? তোকে আমি ওপরে যেতে বললাম না, নন্দিনীর পেট ব্যথা করছে, এত অন্যমনস্ক কেন? আয়নের কি এখনো ঘুম ভাঙেনি? যা দেখ। তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? আশ্চর্য! এই তোমাকে আমি বারণ করে গেলাম না আর ঘুমোতে? ওঠো ওঠো, কি হচ্ছে নাকি? ওঠো, বাড়ির সকলে এখন ওই ঘরে, নন্দিনীর ঘরে। তুমি যাও, তোমার ছোট ভাইয়ের ঘরে যাও, দেখে এসো কি হয়েছে। আশ্চর্য, আমাকে তো তখন থেকে বলছিলে, যাও নন্দিনীর ঘরে যাও, নন্দিনীর ঘরে যাও। এখন আরে বাবা, আমার সময় কম, তখন ঠিক যাও। কি সময় হবে, কখন সময় হবে তোমার? বাড়ির সকলে ওখানে বলছি না তোমাকে, এক্ষুনি দাদাই তোমার কথা জিজ্ঞেস করছিলেন। কি বলছো? দাদাই আমার কথা জিজ্ঞেস করছে কেন? দাদাই জিজ্ঞেস করছিলেন তুমি ঘুম থেকে উঠেছো কিনা। কি আশ্চর্য, এত সকালে আমি ঘুম থেকে উঠেছি কিনা দাদাই জিজ্ঞেস করারই বা কি আছে? জিজ্ঞেস করবে না, বাড়ির সকলে ওইখানে আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছো। বাবা, সকল ওখানে, সকল ওখানে করছে, কি কি হয়েছে কি ওখানে আমায় বলবে? সবে তো কলির সন্ধে। মানে? মানে আবার কি, তুমি যাও গিয়েই বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি যাও, আমারও রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো সেরে আমি আসছি। আরে যাচ্ছি যাচ্ছি। তুমি কি নন্দিনীর কাছে আর গিয়েছিলে? না, ওকে দেখা মাত্র আমার এত রাগ হয়ে গিয়েছিল যে যা নয় তাই বলে বসেছিল। না, এটা তুমি ঠিক করনি। আগে তো জানতে হবে যে নন্দিনী কোথায় গিয়েছিল। সে না হয় পরে জেনে নেব, কিন্তু দেখো বাড়ির বউ কাউকে না বলে সারা রাত বাইরে কাটানো, সেটা কি কেউ সহজে মেনে নেবে ভেবেছ? হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু মেয়েটার নাম তো নন্দিনী, অন্য কোনো কিছু ভাবতে বড় কষ্ট হয়।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি বলতো, আমি মেয়েটাকে এত বকলুম কিন্তু একটা কথারও উত্তর দিল না, একদম চুপ করেছিল। তারপর চুপচাপ নিজের ঘরে চলে গেল। নন্দিনী, মা আমার বড় অভিমানী, তুমি ওকে এখন কিছু বলতে যেও না, ওকে দু একদিন সময় দাও। ওর ক্ষতি হওয়া মানে বাচ্চা দুটোরও তো ক্ষতি হওয়া। মা, ও মা, নতুন বৌদিমণির না পেটে খুব ব্যথা করছে। পেটে ব্যথা করছে কেন, হঠাৎ পেটে ব্যথা করছে কেন? তা বলতে পারবো না, তবে বড়বাবু তোমায় খোঁজ করছিল, বড়বাবুই বললো নতুন বৌদিমণি পেটে ব্যথা করছে। মা সে কি রে, কেন হঠাৎ পেটে ব্যথা করছে দেখি তো। কেন এত জেদ করো বলতো, তুমি কোনো কথা বলবে না? আরে খালি পেটে থাকলে আরো পেট ব্যথা করবে, তুমি চুপ করে থাকো তো। আজ তুমি এনজিওতে যাবে না? না, আমি আজ তোমাকে ছেড়ে কোথাও যাব না। কি ব্যাপার রে, শুনলাম নাকি নন্দিনীর পেট ব্যথা করছে? হ্যাঁ মা। হঠাৎ? ভালোই তো ছিল, হঠাৎ করে পেটে ব্যথা উঠেছে। তুই কোথায় যাচ্ছিস? আমি তোমাকে আর বৌদি ভাইকে বলতে আসছিলাম। ঠিক আছে, ওকে বলে উপরে আয়। হ্যাঁ আসছি। বৌদি ভাই, বৌদি ভাই হঠাৎ করে নন্দিনী পেটে ব্যথা উঠেছে। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা ছিল। তার মানে? মানে তো খুব পরিষ্কার, তুই একটা শিক্ষিত ছেলে হয়েও বুঝতে এত সময় লাগছে। না মানে আমি ঠিক। আচ্ছা শানু, তোর একবারও মনে হচ্ছে না যে মেয়েটা সারা রাত কোথায় কাটিয়ে তারপর ঠিক একেবারে সকালবেলা বাড়িতে চলে এলো? হ্যাঁ বৌদি ভাই, আমারও ইচ্ছে হয়েছিল জিজ্ঞেস করতে, কিন্তু সময় কখন পেলাম বলতো? আমার বলার কথা আমি বললাম। একটা কথা শুনে রাখছেন, তোর বউ, তোকেই সব বুঝে নিতে হবে ওর ব্যাপার, কারণ তোকেই সংসার করতে হবে ওর সঙ্গে। আচ্ছা বৌদি ভাই, ওর হঠাৎ করে পেটে ব্যথা কেন উঠলো বলতো, মানে তোমার কি মনে হচ্ছে? দেখ, কারণ তো অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই। তবে সারা রাত বাইরে থাকার পর পেটে ব্যথা, তো সেটাই একটু অন্যরকম অন্যরকম লাগছে আর কি। যা
আগে এত কিছু ভাবিস না, চল আমরা গিয়ে দেখি কি হলো, তারপর তো কারণ জানার সময় অনেকই পাওয়া যাবে। বুঝলি শানু, বউকে আদর করবি, ভালোবাসবি ঠিকই, কিন্তু প্রয়োজনে কিন্তু শাসনও করা দরকার। অদিতি, অদিতি কই রে, কোথায় গেলি? আর তোকে না দেখে থাকতে পারিনি রে মা, তাই চলে এসেছি। অদিতি, ওরে অপদ্য, সব কোথায়, এখনো ওঠেনি নাকি? না মানে, আরে সবাইকে ডাক, বল যে আমি এসেছি। ওরা তো সব উপরে। উপরে কেন রে, কি হয়েছে? নতুন বৌদিমণির না শরীরটা খুব খারাপ। কি হয়েছে? ওর ভীষণ পেটের যন্ত্রণা করছে গো। সে কি, কখন থেকে? অনেকক্ষণ থেকে রে, মাঝখানে একটু কমেছিল, এখন তো মনে হচ্ছে। অনেকক্ষণ ধরে? আর তোরা এরকম চুপচাপ বসে আছিস? আরে আমি তো ছোটদা ভাইকে বললাম। না দাদা ভাই, মানে কি করব ঠিক বুঝতে পারছি না। শোন, কোনো কিছু বোঝার দরকার নেই, ওকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে। নার্সিংহোমে? হ্যাঁ। শোনো না, ওকে যে গাইনোকোলজিস্ট দেখে তাকে যদি একটু খবর দেওয়া যায় বাড়িতে। দেখো এখন কোথায় ফোন করব, উনি আদৌ ফোনটা ধরতে পারবেন কিনা, আসতে পারবেন কিনা, সেই রিস্কটা না নিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়াটা বেটার। ওই দেখো, একটুখানি বাড়িতে দেখো না ব্যবস্থা করে। অদিতি প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। নন্দিনী একটু বোঝার চেষ্টা করো। দেখো তোমাকে নার্সিংহোমে যেতেই হবে, পেটের যন্ত্রণার কারণ কি সেটা তো ডিটেক্ট করতে হবে, তাই না? তার জন্য নার্সিংহোম ইজ দ্য বেস্ট প্লেস। ওকে, তুই হাঁ করে কি দেখছিস? যা, মধুদাকে গাড়ি বার করতে বল। আম্বা, তুমি ওকে রেডি করো, আমি দেখছি। সরি 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 মা, তোমার সঙ্গে একদম কথাই বলা হচ্ছে না। হ্যাঁ দেখলাম, তোরা সবাই নন্দিনীকে নিয়ে এত ব্যস্ত হয়েছিলি। তা হ্যাঁ রে, কোথায় নিয়ে গেল ওকে? কোথায় আবার নিয়ে যাবে, নার্সিংহোমে। ও তা তুই গেলি না? তুমিও যেমন, আমার খেয়ে দেওয়ার কোনো কাজ নেই। বলিস কে রে, তোর আদরের বোন, একসময় তোর নামে কিছু বললে একবারে ফস করে উঠতিস।
তো আজ হঠাৎ একেবারে ছাড়ো না এসব কথা। তা তুমি হঠাৎ কিছু না বলে চলে এলে? ওই আদি মুম্বাই গেল তো, যাওয়ার সময় আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। তা বেশ করেছো। তা তোমাকে আদি এখানে নামিয়ে দিল, ও ভেতরে ঢুকলো না কেন? তুই এ কথা কি করে বললি অদিতি? হ্যাঁ ভুলে গেছিস নাকি সব? কেন তুই জানিস না, নন্দিনী যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আদি এ বাড়িতে ঢুকবে না। আর তোদের বাড়ির সবাই নন্দিনীর নামে এমন পাগল, সেখানে আদি এ বাড়িতে ঢোকে কোন সাহসে সেটা বল। সে ব্যাপার আর নেই মা, এখন বাড়ির সবাই আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারবে। কেন রে? কি হয়েছে? দেখো মা, থুতুটা না উপরে ছেটালে নিজের গায়ে এসেই পড়ে। মহারানী কালকে সারা রাত বাড়ি ফেরেনি। হ্যাঁ, সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে ভোরবেলা বাড়িতে ঢুকলেন। পুলিশ কি রে? চি 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 চি, কি ঘেন্নার কথা মা। সেই নিয়েই তো বাড়ির সকলে মুখে কিছু না বললেও মনের ভেতর তো একটা খচখচানি হচ্ছেই। তো তোরা কিছু জিজ্ঞেস করিসনি ওকে? কি জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করার সময় পেলাম? এসে দেখি তো পেটে ব্যথা। সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে সকালবেলা বাড়িতে ঢুকতে না ঢুকতে পেটে ব্যথা? আরে ব্যাপারটা কি? জানি না। পুয়াটি মেয়ে মানুষ সারা রাত বাড়ি ফিরল না, অসময়ে পেটে ব্যথা, লক্ষণ তো ভালো নয়। খুব ব্যথা করছে, একটু জল দেবো, জল খাবে? রোমানা একটা কাজ কর না, একটু চোখে মুখে জল দিয়ে দে, ভালো লাগবে। এই চোরদা ভাই দেখ না পেছনে জলের বোতলটা আছে, মুখে জলের ছেটা দে। আর কত দূর? এই তো সামনে এসে গেছি। মধুদা, মধুদা প্লিজ একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি, এই চলে আসছি, একটু চলে যাবো।